আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু ভালো আছি, তবে অতটা বেশি ভালো না। কেন ভালো নেই সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আমি খালিদা আছি আপনাদের সাথে। আজকে রান্না বসিয়ে দিলাম। তো রান্না বসাতে আসলে অত তেমন কিছু রান্না করছি না, জাস্ট সেহরির জন্য দুইটা রেসিপি রান্না করব আর আপনাদের সাথে কথা বলবো। আসলে আজকের ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের সাথে কিছু কথা বলবো, কারণ কথা বলতে আমার অনেক ভালো লাগে আপনাদের সাথে। তো আপনারা নিশ্চয়ই আমার কমিউনিটি পোস্ট দেখেছেন এবং ওইখানে আমি আমার শাশুড়ি মা মারা গিয়েছেন ওইটা একটা পোস্ট দিয়েছিলাম, অনেকেই নক করেছেন আমাকে। সবার কাছে আসলে আমি সত্যি অনেক কৃতজ্ঞ এবং আজকে আমি দোয়া চাইবো। অবশ্যই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন। এমন একটা মৃত্যু ওনার হয়েছে, আসলে আমরা সেট না হয়ে যদি আলহামদুলিল্লাহ বলি সেটাও কিন্তু কম হবে না, কারণ ওনার যে মৃত্যুটা এটা এতটাই সুন্দর একটা মৃত্যু ছিল। এই মহিমান্বিত তাৎপর্যপূর্ণ মাস, পবিত্র রমজান মাস, এই মাসে আসলে মৃত্যুটা সবার ভাগ্যে জুটে না, এবং যারাই মৃত্যুবরণ করেছেন এই মাসে এটা হচ্ছে তাদের সবথেকে বড় পাওয়া এই পৃথিবীতে আসার পর। আমার শাশুড়ি মা সবসময় আমি বলে থাকি যে এত ভালো একজন মানুষ ছিলেন যার কোনো তুলনা হয় না। আমি অনেক ব্লগে বলেছি যে আমার বিয়ের পরের জার্নিটা কেমন ছিল বা আমার শাশুড়ি মায়ের সাথে আমার সম্পর্কটা কেমন ছিল। এখনও আসলে আমার মা যেরকম মারা যাওয়ার পর আমি কান্না করেছিলাম, ঠিক সেই কষ্টটাই আমার শাশুড়ি মা মারা যাওয়ার পর লেগেছে। আসলে আমার শাশুড়ি মা আমাকে যেরকম আদর করতেন, স্নেহ করতেন, ওই জায়গাটা থেকেই আসলে ওনার প্রতি আমার এই ভালোবাসার সৃষ্টি হয়েছে। ওনাকে আমি মায়ের মতো সম্মান করতাম, আমার মায়ের জায়গায় বসিয়েছিলাম ওনাকে, কারণ আমি অনেক আগেই আমার মাকে হারিয়েছি। মা হারানোর পর থেকে আমার একটা মানে টান ছিল যে আমার শাশুড়ি মা বাংলাদেশে কেমন আছেন, উনি কী করছেন, কীভাবে খাওয়া দাওয়া করছেন, সব কিছু প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এখান থেকে আমি অবজারভেশন করতাম। এখান থেকে আমি চেষ্টা করতাম আমার শাশুড়ির মা যেন কোনো কিছুর কমতি না হয় সেই দিকে লক্ষ্য রাখার, এবং চেষ্টাও করেছি, জানি না কতটুকু আসলে সফল হতে পেরেছি। এবং দুইবার আমি আমার সন্তানদেরকে নিয়ে বাংলাদেশে গিয়েছিলাম আমার শুধুমাত্র শাশুড়ির মাকে দেখার জন্য। লন্ডন থেকে বাংলাদেশে যাওয়া মানেই বুঝতে পারছেন প্রচুর পরিমাণে টাকা পয়সা। তো ওই দিকে আমি আসলে তাকাই নাই যে আমি সেভিং করব বা টাকা পয়সা জমিয়ে বাচ্চাদের ফিউচারের জন্য কিছু করব, ওইটা আসলে আমার মাথায় কখনো আসে নাই। আমার মাথায় সবসময় যে জিনিসটা আসলো সেটা হচ্ছে যে পৃথিবীতে সবথেকে বড় হচ্ছে মা বাবা, তাদেরকে আগে প্রাধান্য দেব, তারপরেই টাকা পয়সা যা কিছু সব কিছু। তো এই তো শাশুড়ি মা চলে গেলেন, এখন আমাদের পৃথিবীটা আসলে পুরোপুরি শূন্য হয়ে গেল। আমার হাজবেন্ডের জন্য আমার শাশুড়ি মা ছিলেন, অর্থাৎ ওনার মা ছিলেন একদিকে, পৃথিবীটাই একদিকে, কারণ উনি ওনার মায়ের জন্য যে কতটা সিরিয়াস ছিলেন সেটা আমি দেখেছি, এবং আমিও কিন্তু সিরিয়াস ছিলাম, কারণ মা তো মাই, তাই না? মা বাবা এই দুইটা শব্দ পৃথিবীর শ্রেষ্ঠ। তো দুই বছর আগে আসলে আমার শাশুড়ি মা ব্রেন স্ট্রোক করেছিলেন, এরপর থেকে উনি অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন এবং এই তো এরকমই ছিলেন, অনেক কষ্টও করেছেন। আসলে এই কষ্টের ফলটা কিন্তু উনি পেয়েও গেছেন। আজকে এই মাসে যে মৃত্যুবরণ হয়েছে, এই মৃত্যুটা আসলে আমরা সবাই কামনা করি নিজেদের জন্য, যে আল্লাহ যদি আমাদেরকে পৃথিবী থেকে নিয়ে যাও তবে রমজান মাসে নিও, নামাজের অবস্থায় নিও, অথবা আমরা বলি যে হ্যাঁ কলিমার শাহিতে নিও। এই শব্দগুলো আসলে আমাদের অন্তরের মধ্যে গেঁথে গেছে। এই পর্যন্ত আসলে যতটা মৃত্যু দেখেছি এই পৃথিবীতে, ভালো মানুষগুলোর মৃত্যু এতটাই সুন্দর হয় এটা দেখেছি নিজের চোখে। আর আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করি যেন ভালো মানুষ হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারি, মৃত্যুটাও যেন সেই ভালো মানুষের মানে যেরকম হয় ঠিক সেরকমই হয়। আপনাদের কাছে দোয়া চাইছি, আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন। এই মাসে আসলে জাহান্নামের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন এবং জান্নাতের দরজা খোলা রাখেন, এবং এই যারা এই মাসে মারা যাচ্ছেন তাদের জন্য তো মানে নিঃসন্দেহে জান্নাত। তো এখানে হচ্ছে আমি শুটকি শিরা রান্না করছি,
এটা হচ্ছে আমাদের সিলেটি ছুটকি শিরা। এখানে দিয়েছি আলু, শিম, তারপর বেগুন, আর এটা হচ্ছে যে বড় মাছের শুটকি এবং শিদলের শুটকি দুইটা মিশ্রণে আসলে এই রেসিপিটা আমি তৈরি করেছি। এবং আসলে যে মশলাগুলো দিয়েছি ওগুলোর মধ্যে হচ্ছে কাঁচা মরিচ আর মরিচের পাউডার, হলুদের পাউডার আর ধনে পাউডার দিয়েছি অল্প করে। এই হচ্ছে আসলে মশলাগুলো, অতটা বেশি কিছু না। তবে মাছটাও কিন্তু আমি দেব এই শুটকি শিরাতে, কারণ মাছের শুটকিতে একসাথে রান্না করলে কিন্তু এটা আলাদা টেস্ট লাগে। আর স্পেশালি আমাদের সিলেটে এটা তৈরি করা হয় বেশিরভাগ। আসলে এই রমজান মাসে ওইরকম বাজা পোড়া বা অনেক বেশি আমরা ইফতারিতে খেয়ে থাকি, সেহরিতে আর ভাত খেতে ভালো লাগে না। তো এরকম একটু নর্মালের মধ্যে যদি রান্নাবান্না করা হয় তাহলে আসলে খেতেও ভালো লাগে, একটু ডিফারেন্ট কিছু। তো এখানে হচ্ছে শীতলের শুটকি নিয়েছি, আর এই শীতলের শুটকিগুলো আমি জাল দেব না, এগুলোকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে, এখন পানি দিয়ে দিচ্ছি। আর এই পানি দেওয়ার পর এখন মাইক্রো ওভেনে 1 মিনিটের জন্য আমি এটাকে একটু গরম করে নিয়েছি। গরম করার পর দেখেন এটা কতটা মানে ইয়ে হয়ে গেছে, মানে শুধুমাত্র কাঁটাগুলো রয়ে গেছে এবং যে স্কিনটা ছিল এটা আলাদা হয়ে গেছে। তো এখন আমি এটাকে শুটকি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু খুবই ইজি একটা পদ্ধতি শুটকি শিরা রান্না করার ক্ষেত্রে, আলাদাভাবে আলাদা পাত্রে জাল না দিয়ে এভাবে করা যায়। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিও ভালো লাগে বা আমার চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই কয়েকদিন আসলে আপুদের বাসা থেকে ইফতারি চলে আসতো বা সেহরির জন্য খাবার চলে আসতো, ওই জন্য আর রান্না বান্না করা হয়নি। তো আরেকটা কথা বলে রাখি, আসলে আমরা কেউ মারা গেলে মনে করি যে মানে বাসায় রান্না করা যাবে না বা চুলায় আগুন দেওয়া যাবে না, এটা কিন্তু একদমই ভুল ধারণা। এটা কিন্তু কোথাও পাওয়া যায়নি সেরকম যে এটা করা যাবে না, অবশ্যই এটা করা যাবে, কারণ নিজের বাসায় রান্না না করলে আসলে খাবেন কি। তো এটা বাংলাদেশে যেটা হয়েছে যে আমার শাশুড়ি মা মারা যাওয়ার পরেই তারা চুলায় আগুন দিয়ে রান্না করেছেন, কারণ প্রচুর পরিমাণে মেহমান ছিলেন। আর এক তো হচ্ছে রমজান মাস, অবশ্যই মানে এত এত মানুষের রান্নাবান্না অবশ্যই নিজের বাসায় করতে হবে সবাইকে দেওয়ার জন্য বা খাওয়ানোর জন্য। তো এখানে আমি টমেটো রান্না করেছি, আর বাসায় যদি মুরব্বি টাইপের মানে মা, চাচি, দাদি, নানি এরা থাকেন তাহলে অবশ্যই এই টমেটোর রেসিপিটা পারফেক্ট হবে। অবশ্যই মানে আমি শেয়ার করলাম এটার জন্য যে মুরব্বিরা কিন্তু অনেক বেশি এই টমেটো রেসিপিটা পছন্দ করেন খেতে। এখানে আমি বড়ইও দিয়েছিলাম। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আমার বড় ছেলে, সে একটা রোজা রেখেছিল, জীবনের ফার্স্ট টাইম সে রোজা রেখেছে। ওরা দুই ভাই কিন্তু নামাজ পড়ে ওদের দাদুর জন্য দোয়াও করেছিল, কারণ ওরা কিন্তু ওদের দাদুকে ভালো করেই চিনত। দুইবার বাংলাদেশে ওদেরকে নিয়ে যাওয়াতে কিন্তু ওরা একটা মানে মায়ায় পড়ে গিয়েছে বাংলাদেশের, এবং ওরা বুঝতে পারে ওদের দাদুর কথা, ওরা মানে বারবার আমাকে জিজ্ঞেস করে। তো ওদের বাবা কান্না করছেন দেখে ওরা মানে ওরাও অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিল এবং বলছিল যে কি হয়েছে বা কিভাবে কি ওইটা। তো এখন তো আর বাংলাদেশে যাওয়ার পর ওরা ওদের দাদুকে আর পাবে না, মানে আমাদের জন্য দেশ মানেই হচ্ছে নিঃসঙ্গ একটা স্থান হয়ে গেল এখন। তো ইফতারের সময় আমার ছেলেটা বলছিল যে সে নাকি ইফতারি খাবে না, ও ভাত খাবে। তো আমি ভাত রান্না করেছি, তরকারি রান্না করেছি, তো ওকে একদম ফ্রেশ রান্না করে খাওয়ার মানে দিচ্ছে। তো এর মধ্যে হচ্ছে আমি সারাদিন ওকে চেষ্টা করেছিলাম, বলেছিলাম যে রোজাটা ভেঙে দিতে, কারণ এইটুকু বাচ্চা। এখন সে সেহরি খেয়েছিল আমাদের সাথে, এবং সেহরি খাওয়ার পর আমি বলেছিলাম যে দুপুর 2টায় তুমি ইফতার করবা, কারণ দুপুর 2টায় তোমার ইফতারটা পারফেক্ট হয়ে যাবে। তো সে বুঝতে পেরে গেছে যে দুপুর 2টায় ইফতার করা যাবে না, সেই 8:30-8টার দিকে ইফতার করতে হবে। তো এই তো বসেই আছে আমার সাথে। তুমি আগে খাইলা এখানে পাঠান।
আমি জানছি না, তুমি জানছো না? না খাইছে তার আদা রোজ হয়ে গেছে। আর আমার ঈশানে আজকে ফুল রোজা রাখছে না আব্বু, নাকি বেশি পাইবা? তুমি শাসন করাই নি ছোট ভাই রে, পারে না তো কি কই? না আজান হইব পাতে খাইবাই।